নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড গ্রিন লেনে অঘটন, প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন স্বামী। বেহাল সড়ক পরিষেবা নিয়ে সরব হল ভাগাডোহর এলপি স্কুলের অভিভাবকেরা। এক চোরকে হাতে নাতে ধরে পুলিশের হাতে সমঝে দিল জনগণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রিন লেনে স্ত্রীর প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন স্বামী। ধারালো অস্ত্র দিয়ে স্বামীর শরীরে আঘাত করেন স্ত্রী মৌসুমী দাস। পেশায় একজন স্বর্ণকার, হাইলাকান্দি জেলা লালাবাজারের বাসিন্দা বিট্টু দাস কাজের তাগিদে অম্বিকাপুরটির একটি ভাড়াটে ঘর থাকতেন। কিন্তু গত এক সপ্তাহ আগে বিট্টু দাস অম্বিকাপুরটির ভাড়াটে ঘর ছেড়ে সৎসঙ্গ আশ্রম রোডে গ্রিন লেনে সমরচন্দ্র দাসের ঘরে ভাড়াটে হিসাবে এসেছিলেন। ঘটনাকে কেন্দ্র করে ঘরের মালিক রিঙ্কি দাস সংবাদমাধ্যমকে জানান, সোমবার সকালে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে নিচে আসার পর ভাড়াটে বিট্টু দাসের ঘর ভেতর বন্ধ পান এবং কোলে শিশুর কান্না শুনে দরজা খোলার প্রয়াস করলে বিট্টু দাসের স্ত্রী ফের দরজা বন্ধ করে দেয়। এতে বলপূর্বক দরজা খোলার পর ঘরের মালিক রিঙ্কি দাস ও সমরচন্দ্র দাস বিট্টু দাসকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখেন এবং নিচে একটি ধারালো দা ও তাদের চোখে পড়ে। স্ত্রী মৌসুমী দাস সেই দা দিয়ে স্বামী বিট্টু দাসকে কোপ বসিয়েছে বলে জানিয়েছে ঘরের মালিক। ঘটনার পর স্ত্রী মৌসুমী দাসকে বেঁধে তার হাতে থাকা ছুরি কেড়ে নিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা বিট্টু দাসকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছে ঘরের মালিক রিঙ্কি দাস। বাচ্চা কোলে থাকায় সুযোগে স্ত্রী মৌসুমী দাস তার স্বামী বিট্টু দাসের উপর প্রাণঘাতী আক্রমণ চালিয়েছে বলে ধারণা ঘরের মালিক পক্ষের। বাচ্চা কোলে থাকার দরুন নিজেকে রক্ষা করতে পারেনি বিট্টু দাস। এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ঘরের মালিক রিঙ্কি দাস। খামদাই শুনলাম আমরা বউটার কোনো একদম বউটা একদম টোটাল সাইলেন্ট। তারপরে আমরা দরজাটা হ্যাঁ একটু মানে ছিটকাটে খুলছে, খুলতে মানে বউটা আবার লাগাই দেবার চেষ্টা করে, হের আমি টান দো টান দিয়ে খুলো দরজাটা খুলছে। পরে খোলার পরে গিয়ে দেখি তাই হাতে চাকু দা আর হেরে পুরো সাটাইছে, হে রক্ত টপটপাইয়ে ফোরে শরীরটা দিকে। এরপর গিয়ে আমরা তাই দিকে তাই তাই রাখো তারা কইছে ধরো তাই তাই হে আর আমি মিলিয়ে দশে তার বউয়ের দশে ধরিয়া তাই হাতে সাকুটা লইছে লইয়া উজি এখানে রাখিছে। এরপর দাঁড়াটা দেখি চোখের সামনে রাখা দাঁড়াটা আনছে বাইনে। এরপর তাই আমরা খাপড় দিয়ে হাতে পায়ে বান দিয়া আছে। এরপর তো হের কি অবস্থা মানে হের বাচ্চাটা কিন্তু হের খুলেই খুলেই বাচ্চাটা রয়েছে। তখন বুঝা যায় মানে বাচ্চাটা সেফটির লেগিয়া হে মানে তারা তাই তাই সুযোগ পাইছে। তার নামটা কি জানো যাই না? নামটা আমিও শিওর ছিনে। আর তার নামটা কি? তার ভালো নাম কোন চাই? অনেক কষ্টের পরে মানে দরজাটা খুলছে, দরজাটা খোলার পরে দেখি তার খুব সিরিয়াস অবস্থা। যাই হোক আমার নিজের চোখেই দেখছি যে হের মানে কন্ডিশনটা খুবই খারাপ খারাপ। তারের ঘর থেকে টানিয়া বার করিয়া তারপরে এই বউটার হাতে যখন আমি দেখছি সাক্ষু আর দাঁটা ছিল নিচে, দাঁটা নিচে আসছিল সাক্ষুটা আমরা জুরজুবস্তি করি, আমরা ওই দুই তিনজন আসছিলাম আর কি, দুই তিনজনে আমরা জুরজুবস্তি করে হাত থেকে সাক্ষুটা নিয়ে আমরা নিচে রাখছি আর তারে কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল না করতে গিয়ে সেটা যেমন আমরা সবাই দৌড়াদৌড়ি করে যেমন আমরা আপনার নিচে দেখছেন আপনারা আমরা গরম মানে বাঁধিয়ে রাখছি নাহলে আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আগে যে কি হয়েছিল স্যার আমরা এটা কোনো কিছু বিষয় হইতে পারতাম। গলিটার নাম কি? তা গলির নাম হইল সৎসঙ্গ আশ্রম রোড গ্রিন লেন। বেহাল সড়ক পরিষেবা নিয়ে সরব হলো বাগাডোহর এলপি স্কুলের অভিভাবক মহল। প্রশাসনের হস্তক্ষেপ কামনা, বেহাল সড়কের দুর্গতির শেষ নেই বিভিন্ন ক্ষুদে পড়ুয়াদের। রাস্তায় পুকুর সম গর্ত পড়ে আহত হয়েছেন অনেক পড়ুয়ারা, পা ভেঙেছে অনেক শিক্ষকের। পরিস্থিতি এতটাই জটিল যে পড়ুয়াদের যাতায়াত চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকেরা। বিষয়টি স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনলেও নির্বিকার ভূমিকায় প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ এনে এবার সরব হলেন 236 নম্বর বাগাডোহর এলপি স্কুলের অভিভাবকেরা। সোমবার মাঠে নেমে প্রতিবাদ সাব্যস্ত করার পাশাপাশি তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন অভিভাবকেরা। সংবাদ মাধ্যমকে জানান, বেহাল সড়কের দরুন বিপাকে পড়েছেন পথচারীরা। সড়কের পুকুর সম গর্তে পড়ে ইশমিশ কাচ্ছে মানুষ, সমস্যা নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে এলাকা পরিদর্শন করেই বিভাগের দায়িত্ব পালন করেন। সড়কটি শীঘ্রই সংস্কারের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকেরা। অন্যথায়
আগামীতে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজকে দেখো নিটা রাস্তা, আমরা এখানে একটা 236 নং বাগাডোর কেন্দ্র স্কুল একটা আছে, এখানে একটা শ্মশান আছে। হ্যাঁ, এই রাস্তাটা কয়েক বছর থেকে, হ্যাঁ, আমরা ডিসি স্যারের কাছেও, PWD সব ডিপার্টমেন্টও আমরা কইছি, এই রাস্তাটার কোনো কাজ কেউ করে না। হ্যাঁ, কাজ কেউ করে না, খালি আয় তারা কই, আমরা কইতেও থাকি। আজ কালকে বাচ্চা পড়িয়া এখানে একটা হাত ভাঙছে, টিচার একজনের হাত ভাঙছে, ওই রকম খাদার মধ্যে পড়িয়া তো ডেলি এরকম প্রবলেম থাকে। আমরা এটা ডিসি স্যারের কাছে আমরা অনুরোধ যে আমরা রাস্তাটা যে কোনো মুহূর্তে কাজ করাই দিন, আমরা চলাচলের একদম বেহাল অবস্থা চলে আমরা। আচ্ছা, এই গ্রামের নাম কি? এটা হলো বাগাডোর বেরেঙ্গা পার্থী দাসপাড়া, এটা রকম। আচ্ছা, এখানে এই গ্রামের মানুষের চলাচলের রাস্তা কোনটা? এইটাও চলাচলের রাস্তা, আমরা এই রাস্তায় আমরা সবের চলাচলের, এখানে কয়েক মোটামুটি 4-5 হাজার মানুষ আছে, এই রাস্তায় আমরা চলাচল। কিন্তু সকাল হইলো আমরা টাউনে কাজের লাগি যাওয়ার খুব প্রবলেম হয়, রাত আসার পরেও গাথার মধ্যে ফোড়া ছোড়া সাইকেল লইয়া এই সমস্যা নানান রকম। এর জন্য আমরা রাস্তাটা আমরা ডিসি স্যারের কাছে অনুরোধ করিয়া কইয়া যে আমরা কাজটা করিয়া দেওয়ার জন্য অনুরোধ করিয়া ডিসি স্যারের কাছে। শিলচর সমরান্দোলনে সোনার চেইন টেনে নিয়ে পালাতে গিয়ে জনতা হাতে ধরে পড়লো এক চোর। স্থানীয়রা তাকে উত্তর মাধ্যম দিয়ে রাঙ্গিরগাড়ি থানায় সমঝে দেন। জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকায় চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে, বিভিন্ন ঘরে প্রবেশ করে অনেক মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে চোরের দল। কিন্তু সোমবার চুরি করতে পালাতে গিয়ে স্থানীয়রা আটক করতে সক্ষম হয় এই চোরকে। ধৃত চোর স্বীকার করেছে যে চুরি করা সামগ্রীগুলি শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করতে চায়। কিন্তু কে সেই শাহাবুদ্দিন? পুলিশকে খুঁজে বের করার পাশাপাশি চুরি কাণ্ডের মুখ্য মাস্টার মাইন্ড অতিসত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তোর কাছে তুই কিটা সাপ্লাই করস নি? ডাক না, তুই ডাক সাপ্লাই করস নি? না। পয়সা কইতে পাস? মানুষের ঘর থেকে চুরি করিয়া নিয়ে মাল বেশি পয়সা দিয়ে ডাক খাস? হ্যাঁ, মানে তুই চুর না, চুর তো চুরি করস তো? যে পুলিশে আমরা যদি সকালে দেই বিকালে আমরা চাই যে পুলিশে, মানে চুরে কইছে নি? চুরে কইছে, কৃষ্ণদা তো রেকর্ড করছে, মানে পুলিশের কাছে দিলে বিকালে চাই দিবে। আপনার ওখান কিটা দাবি? কিটা আপনার দাবি? হেরে মেন গ্যাং ধরা হোক। আমার নিজের ঘরও চুরি হয়েছে কিনা তখন না ধরলে তো বোঝা যায় না। মানে আপনার প্রশাসনের কাছে দাবি কি? আজকে আমরা সোনার চেইন গলার টাইমে টান দিয়া সিরিয়া নিছে, ধরা পড়ছে, আমরা বাড়ি সেম ওই ধরা হইলো। আপনার দাবি কি? প্রশাসনের কাছে দাবিটা কি রাখবো? আপনার সিকিউরিটি থাকতো কি? প্রশাসনের চুরির উপযুক্ত শাস্তি দিত। বিজেপি দলের হয়ে এখন পর্যন্ত প্রার্থিত্বের তালিকায় এগিয়ে উৎপল, অমিয় এবং সুবুদের নাম। আগন্তুক আসাম রাজ্যের 5টি বিধানসভায় উপনির্বাচন নিয়ে শাসক দলের দৌড়ঝাঁপ জোর কদমে চলছে। কে হবে ধলাই সমষ্টির উপনির্বাচনের বিজেপি প্রার্থী এ নিয়ে এখন পর্যন্ত শাসক দলের তরফ থেকে কোনো চূড়ান্ত খবর পাওয়া যায়নি। 1991 থেকে 5 বারের মতো বিধায়ক হিসেবে সৎ এবং নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন আসামের জনপ্রিয় ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তারই আদর্শের প্রতি লক্ষ্য রেখে একাংশই বিজেপি টিকিট প্রত্যাশী হয়ে সমষ্টিতে দৌড়ঝাঁপ করেছেন। এদিকে ধলাই সমষ্টি প্রত্যেক প্রান্ত থেকে যুব সমাজ থেকে প্রার্থিত্ব দেওয়ার ইতিমধ্যে আওয়াজ জোর কদমে উঠে আসছে বিভিন্ন সামাজিক মাধ্যম তথা জনসম্মুখে। পিছিয়ে নেই বিজেপির বহু পুরাতন কর্মকর্তা সহ কাছাড় জেলা বিজেপির সহসভাপতি অমিকান্ত দাসের নাম। ইতিমধ্যে তার সমর্থনে কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমন্ত রায়ের কাছে ধলাই অঞ্চলের একাংশই দাবি জানিয়েছেন। এদিকে পরিমল ঘনিষ্ঠ তথা দলের বরিষ্ঠ কার্যকর্তা বর্তমান আসাম অনুসূচিত জাতি বোর্ডের ডাইরেক্টর সুবুদ দাসের নাম জোর চর্চায়। সব ক্রিকেট প্রত্যাশীদের মধ্যে ইতিমধ্যে বেশ চর্চায় উৎপল শুক্লবৈদ্যের নাম প্রথম স্থানে। বহুদিন থেকে দলের সাথে অতপ্রতভাবে জড়িত থাকায় আসাম রাজ্যের প্রভাবশালী নেতার পুত্র হলেও ব্যক্তিগত জীবনে সবসময় সাধারণভাবে চলাফেরা সহ সবসময় জনসাধারণের মধ্যে থেকে কাজ করার চিন্তা করছেন উৎপল শুক্লবৈদ্য। খবর অনুযায়ী শাসক দল থেকে উৎপল শুক্লবৈদ্যকে সমর্থন দেওয়া হচ্ছে। একাংশের মতে বাবার মতো বছরের যে পরিশ্রম ধলাইকে সুন্দর ও আদর্শগত রূপরেখা দেওয়ার তা একমাত্র ধরে রাখতে পারবে উৎপল, তাই তার প্রতি বিশেষ করে যুব সমাজের প্রত্যেকেই এই মত ব্যক্ত করেছেন। যদিও কার হাতে টিকিট যাবে উপনির্বাচনের শাসক দলের টিকিট এ নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই। ইতিমধ্যে আসাম প্রদেশ বিজেপির
সভাপতি ভবেশ কলিতা শিলমোহরে আনুষ্ঠানিকভাবে দলের সমষ্টি উপনির্বাচনের জন্য তিনজনিয়া একটি কমিটি তৈরি করা হয়েছে। 2020 সালের পর শিলচর পৌরসভার নির্বাচন হয়নি। রাজ্য সরকারের প্রতিনিধির মাধ্যমে এই পৌরসভা চলছে, ফলে নির্বাচন না হওয়াতে শহরের জনবর্বুক চরমে। একদিকে অবৈজ্ঞানিক কার্যকলাপ, অন্যদিকে জমাজলের সমস্যা। মরার উপর খাড়াগার মতো প্রায় 200 গুণ পুরকর বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে বেশ কয়েকটি দাবি জানিয়ে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস পৌরসভার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং পরবর্তীতে নির্বাচনের দাবি জানিয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। পৌর নাগরিকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এ কথা 2020 সালের 1 এপ্রিল এই পৌর ভোট দীর্ঘ হয়েছিল, তার কার্যকাল শেষ হয়েছিল। 2015 ইলেকশন হয়েছিল, আজকে 9 বছর হয়েছে। এখন পর্যন্ত এই পৌর প্রশাসন এবং এই যে শাসক দল বিজেপি এবং এই মহামান্য মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এখন পর্যন্ত শিলচরের পৌরসভার নির্বাচন করতে পারে। এই শিলচরের পৌরসভা নির্বাচিত না হওয়ায় আজকে কি দেখতে পাচ্ছি আমরা এবং কি ভ্রমন্তির মধ্যে আমরা আছি, আমরা সবাই শিলচরবাসীকে আমরা উপলব্ধি করছি এবং বাস্তবে তা আমরা এই কষ্ট ভোগ করে যাচ্ছি। যদি আধা ঘন্টা বৃষ্টিতে শিলচর শহর বন্যায় পরিণত হয়, ধলাই বিধানসভার অন্তর্গত ভুবন হিল জিপির কৃষ্ণপুর জিপিতে স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেলেও আজও নেই যোগাযোগ ব্যবস্থার সঠিক রাস্তা, নেই বিদ্যুৎ ও জলের ব্যবস্থা। এমত অবস্থায় বসবাসকারী জনগণরা বলেন, সরকার ও জেলা প্রশাসনে অনুরোধ করেন এই উল্লেখিত সমস্যা নিরসনের জন্য। সেই আগামীতে যদি ধলাই সমষ্টিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সন্দনপুর কায়স্থকে বিজেপি দলের টিকিট প্রদান করা হয়, তবে এই অঞ্চলের উন্নয়ন ঘটবে বলে আশাবাদী ওনারা। আসাম সরকারের কাছে মানে আমার অনুরোধ, আমাদের দিকে একটু উনা দেখবে বা উনা লক্ষ্য করবে আমাদেরকে, বা আমাদের আমরা অনেক অনেক মানে কষ্টেতে আছি। আমাদের রাস্তাঘাট সুবিধা নেই আসা যাওয়ার জন্য, আমাদের ছেলে মেয়ে ওনারা স্কুল যেতে অনেক কষ্ট, জলে খালে আমরা স্কুলে যাই। এবং আমি অনেক সরকারের কাছে অনুরোধ করতেছি বা এবং আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছেও আমি অনুরোধ করছি যাতে আমাদের দিকে একটু উনা দেখে, আমাদের গ্রাম জল নেই, স্কুল নেই, আবার রাস্তাঘাট নেই, এর জন্য মানে আমি অনুরোধ করছি যাতে এখন বিধানসভার ইলেকশন আসছে, আমাদের শোনার মতন একজন আমাদের বিধায়ক আমাদের এই এলাকাতে দোলাই সমষ্টিতে আমাদের একজন আমাদের দেখা মতন এবং একটু ওনাদের ওনার সঙ্গে একটু চিনা জানা আমরা আছে, সঞ্জন কুমার পুরকাইস্ত। আমি রিকোয়েস্ট করছি ওনাকে নমিনেশন দিলে মানে আমাদের গ্রামবাসীরা অনেক ভালো হবে, আমরা এটাই চাই সরকারের কাছে, এটাই মানে আমার। ন্যাশনাল মণিপুরী প্রগ্রেসিভ ফ্রন্টের আত্মপ্রকাশ শিলচরে। 2009 শিলচরে আত্মপ্রকাশ পাওয়া মণিপুরী ডায়াসপোরা আসাম সরকারের পঞ্জীয়নভুক্ত এই সংস্থা আসামের মণিপুরীদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক কাজ করছে। মণিপুরী উন্নয়ন পরিষদ এরই দৃষ্টান্ত উদাহরণ। ঐতিহাসিকভাবে 4 দিনের মণিপুরী কালচারাল ফেস্টিভ্যাল আয়োজন করে গ্রাম বরাকের মণিপুরী কলাকৃষ্টির প্রতিভাকে এক মঞ্চে এনে প্রতিযোগিতায় উৎসাহ করেছিলেন। 2018 সালে মণিপুরী ডায়াসপোরাকে আসাম মণিপুরী প্রগ্রেসিভ ফ্রন্ট নামান্তরণ করে এক বিশেষ সভায়, পরে আসাম মণিপুরী প্রগ্রেসিভ ফ্রন্ট 2020 সালে ওয়ার্ল্ড মৈতেই কনভেনশন আয়োজন করে শিলচরে। এর পরিণতিতে ওয়ার্ল্ড মৈতেই কাউন্সিল নামে সংস্থা জন্ম দেয়। দীর্ঘ 4 বছর পর হঠাৎ সাধারণ সভা ডেকে
ন্যাশনাল মণিপুরি প্রোগ্রেসিভ ফ্রন্ট নামে নতুন রূপে আত্মপ্রকাশ পেল আসাম মণিপুরি প্রোগ্রেসিভ ফ্রন্ট। শিলচরের রূপম সামাজিক ও সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার কার্যালয়টিকে নতুনভাবে করার জন্য শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ওনার ফান্ড থেকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন। এই অর্থ দিয়ে রূপম কার্যালয়টি পুনর্নির্মাণ ও নবনির্মিত কার্যালয়টি সম্পূর্ণ হয়ে গতকাল উন্মোচন হয়। উল্লেখ্য, এক অনুষ্ঠানে রূপম কার্যালয়ের বিধায়ক এসেছিলেন, তখন উনি এসে রূপম কার্যালয়কে দেখে কার্যালয়ের উন্নয়নের জন্য কিছু অর্থ দেওয়ার জন্য প্রকাশ করেছিলেন। সেই অর্থ দিয়েই কার্যালয়টি পুনর্নির্মাণ ও নবনির্মিত হয়। গতকাল অনুষ্ঠানের পূর্বে বিধায়কের নামের ফলক বিধায়ক পর্দা সরিয়ে সম্মোচন করেন। এরপর সংস্থার প্রাঙ্গণে বিধায়ককে উত্তরীয় পুষ্পস্তবক ও সম্মাননাপত্র দিয়ে সম্মান জানানো হয়। পরে সংস্থার সদস্য ও সদস্যরা একখানি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। সংস্থার সভাপতি ডক্টর বিভাস দেবের পরিচালনায় অনুষ্ঠান শুভারম্ভ হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার দুই সহসভাপতি নিহারঞ্জন পাল, জয়বর্দিয়া, সম্পাদক নিখিল পাল ও সংস্থার সদস্য ও সদস্যরা। প্রথমে বিধায়ককে ধন্যবাদ জানিয়ে সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন, পরে অন্যান্যরা এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন। সম্পূর্ণ অনুষ্ঠানে সঞ্চালনা ছিলেন দেবাঞ্জন মুখার্জি। তো এই টাকা দিয়েই আমরা এতটুকু করতে পেরেছি, যদিও যে টাকা পেয়েছি সেই টাকা তো হয় না, সংকুলন হয়নি। আমাদের নিজস্ব ক্লাবের ফান্ড থেকে অনেক টাকা দিয়ে আমরা মোটামুটি একটা জায়গায় এখন গিয়ে দাঁড়িয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এর জন্য প্রথমেই আমি মাননীয় বিধায়ক মহাশয়কে রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে রূপমের কথা তো উনি জানেনই, আমার নতুন করে কিছু বলার মনে হয় না এখানে আছে বলে, তবু কিছুটা সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরছি এখানে। যে রূপম সাংস্কৃতিক সংস্থার জন্ম হয়েছিল 1962 ইংরেজিতে, এই সংস্থার তিনটি বিভাগ আছে, সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া বিভাগ, এবং তিনটি বিভাগেই কিন্তু আমরা সারা বছর ধরেই নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা এই সংস্থাকে 62 বছর প্রায় 1962 ইংরেজি থেকে আজ এই জায়গায় রূপম এসে দাঁড়িয়েছে। আপনাদের সবার সাহায্য সহযোগিতা এবং গুরুজনদের আশীর্বাদ আমাদের আছে ওরা আছে বলেই। তো আমরা সামাজিক বিভাগের, আপনারা জানেন যে সামাজিক বিভাগ শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার পড়ছি। শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড গ্রিন লেনে অঘটন, প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন স্বামী। বেহাল সড়ক পরিষেবা নিয়ে সরব হল ভাগাডোহর এলপি স্কুলের অভিভাবকেরা। এক চোরকে হাতে নাতে ধরে পুলিশের হাতে সমঝে দিল জনগণ। এখন কার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।